আলহামদুলিল্লাহ আওয়াজ সুস্পষ্ট শোনা যাচ্ছে আজ আমাদের চতুর্থ দিন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা তিনটা হালাকা সমাপ্ত করেছি এটা আল্লাহর বিশেষ রহমত তো এই তিনটি হালাকায় বিশেষ কোনো প্রশ্ন বা বিশেষ কোনো আলোচনা বা সংযোজন আপনাদের পক্ষ থেকে যদি থাকে আমাদের ভাইরা বলতে পারি আর বোনেরা ইনশাল্লাহ লিখিত আকারে লিখে দিতে পারি yes yeah. alhamdulillah আমাদের এক ভাই হ্যান্ডরিস করেছেন আপনি কিছু বলবেন আচ্ছা সম্ভবত আবার সব মিউট করে রাখি ইনশাল্লাহ

শোনার জন্য জানার জন্য পড়ার জন্য সময় পাস করার জন্য এভাবে নয় বরং এই কথাগুলো আমরা এই জন্য শুনবো যেন আমরা এই কথাগুলোর উপরে করতে পারি আজকের হালাকায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আদাবুল মহাশয় গুরুত্বপূর্ণ একটি আসপেক্ট সন্তানের প্রতি হক সমূহ বা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য সমূহ আদাবের যে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে একটি অর্থ আমরা পেয়েছিলাম যে কোনো কিছুতে পারফেকশন নিয়ে আসা কোনো কিছুকে চূড়ান্তভাবে ভাবে করা কোনো কিছুকে সুন্দরতম ভাবে আদায় করা বা কর্মের অলঙ্কার সমূহ হচ্ছে আদব তো পিতা হিসাবে সন্তানের সাথে মহামালাতের ক্ষেত্রে মহাশালাতের ক্ষেত্রে আমাদের কি কি কর্তব্য রয়েছে যে কর্তব্যগুলো আমাদের যথাযথ ভাবে আদায় করা উচিত সে বিষয়গুলোই হচ্ছে আমাদের আজকে এই হালাকার আলোচ্য বিষয় তো মধ্যে মূলত পিতামাতার দায়িত্ব কর্তব্য সন্তানের যে হক সমূহ তাকে পালন করতে হবে বা তাদেরকে পালন করতে হবে সে বিষয়গুলোই মূলত আমরা আলোচনা করব প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আদাবুল মহাশয় মধ্যে পিতা মাতার কর্তব্য হিসাবে সন্তানের লালন পালন মুসলিম সমাজে আজ নানামুখী সংকট সংকটে মুসলিম সমাজ আর জর্জরিত অন্তত বিপদজনক একটি সংকট হচ্ছে সন্তানের তালিম তরবতের চরম অবহেলা করা সন্তানের তালিম তরবতের ব্যাপারে চরম অবহেলা করা সন্তানের জাগতিক চাহিদা সংবাদ সন্তানের যে কোনো জাগতিক প্রয়োজন তাদের এন্টারটেইনমেন্ট যে পরিমাণ গুরুত্ব তাদের চাহিদা সমূহ যে পরিমাণ দাবি আমাদের কাছে রাখে দাবি সন্তানের সন্তানের তালিম আমাদের কাছে আজ রাখছে না এর ফলে কিশোর তরুণদের মাঝে চরম অবক্ষয় দেখা দিয়েছে মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে সমাজে নানা অসঙ্গতি অনিয়ম সৃষ্টি হচ্ছে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে এর একমাত্র সমাধান শিশুদের তালিম তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া তো তাহলে আমরা আদাবুল মহাশয় বিষয়ে সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যের মধ্যে তাদের চাহিদা তাদের প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলেও আমাদের মূল ফোকাস থাকবে সন্তানের তালিম এবং কারণ সন্তানের জাগতিক প্রয়োজন সন্তানের চাহিদা এগুলো আমরা যারা অন্তত এই হালাকায় যুক্ত হয়েছি এই বিষয়গুলোকে আমরা আসলে উপেক্ষা করি না তো আমাদের সমাজের কারণে হোক আমাদের পারিপার্শ্বিক কারণে হোক তালিম ব্যাপারে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটাই হচ্ছে আমাদের আজকের মূল তো প্রথমেই আমরা সন্তানের প্রতি পিতামাতার কি কি কর্তব্য রয়েছে সেটাকে যদি এক নজরে দেখি প্রথম হচ্ছে সঠিক মা নির্বাচন করা একজন সন্তানের জন্য সর্বপ্রথম টিচার হচ্ছেন পিতা এবং মাতা এবং সন্তানের জন্য প্রাথমিক ইনস্টিটিউট যেটা তার আদর্শ শিখার জন্য প্রাথমিক ইনস্টিটিউট হিসাবে কাজ করবে তার ভাষা শিক্ষার জন্য প্রাথমিক ইনস্টিটিউট হিসাবে কাজ করবে যেটা তার কালচার শিখার জন্য প্রাথমিক ইনস্টিটিউট হিসাবে কাজ করবে যেটা তার আদর্শ ধারণ করার জন্য প্রাথমিক বিদ্যালয় হিসাবে কাজ করবে যেটা তার চিন্তা এবং তার বিশ্বাসের ভিত স্থাপনের জন্য প্রাথমিক বিদ্যালয় হিসাবে কাজ করবে সেটা হচ্ছে পরিবার এবং এই পরিবারের শিক্ষক হচ্ছেন পিতা এবং মাতা পিতা এবং মাতা যদি শিক্ষক আন্তরিক না হন সন্তানের যেন যেমন হয় না শিক্ষক যদি একইভাবে ব্যাপারে সিনসিয়ার না হন সচেতন না হন সঠিক দায়িত্ব পরায়ণ না হন কর্তব্য পরায়ণ না হন এবং যদি তারা সঠিক চিন্তা চেতনা তেহজিব তামাদ্দুর লালন না করেন সঠিক আকিদা ইমান ধারণ না করেন তাহলে কিন্তু সন্তানের ব্যাপারে আমরা খুব বেশি আশাবাদী হতে পারি না পিতা এবং মাতা উভয়ের জরুরি যদি উভয় খারাপ হয় সন্তান তো গেল যদি একজন ভালো হয় তাহলে কনফ্লিক্ট অবধারিত তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুজনকেই ভালো হতে হবে যেন এই পরিবার থেকেই একটি সন্তান সমঝোতা শিখে ওঠে বুদ্ধিমত্তা শিখে যেন এখান থেকেই সে আহ সামাজিকীকরণ শেখে এবং সমস্ত আদর্শিক যে বিষয়গুলো আছে সন্তান যেন একটি পরিবার থেকে ধারণ করতে পারে এখানে ম্যানেজমেন্ট এখানে ব্যবস্থাপনা সুষ্ঠু পরিবেশ গুরুত্বপূর্ণ এজন্য এটা আসছে সন্তান যখন পিতা মাতা পিতা সিলেক্ট করছে যখন বিবাহের সম্পর্কের আলোচনা আসছে তখনই এই বিষয়টা নিশ্চিত করা আমি যাকে পছন্দ করেছি বিবাহের জন্য মনস্থির করেছি আমার আদর্শের আমার চিন্তার কিনা আমি আমার সন্তানের ব্যাপারে যে ভবিষ্যৎ স্বপ্ন দেখছি সেজন্য একই পথে সারথি আমরা হতে পারবো কিনা সন্তান জন্মগ্রহণ করলো সন্তান জন্মগ্রহণ করার আগের যে অবস্থাটা একজন মায়ের সেক্ষেত্রে কর্তব্য থেকে যায় যে যেহেতু একটা পরিবারের গুরু দায়িত্ব একজন মাকে পালন করতে হচ্ছে তো সেই জায়গাটা থেকে আমি পরিপূর্ণ সেই মাকে সাপোর্ট দিচ্ছি কিনা হ্যাঁ এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি অনেকে ভুল করে থাকি আমরা দ্রুত বজায় রাখি আমরা আমাদের কর্মে ব্যস্ত থাকি আমরা প্রবাসে থাকি যার ফলে একটা পরিবার যেমন হওয়া উচিত সেটা আমরা ব্যর্থ হই পিতা যদি তার পরিবারে পিতা তার যে কর্তব্য আছে সেটা যদি যথাযথ পালন না হয় পিতা যদি প্রবাসে থাকেন কিংবা তার যদি সেই গ্রহণযোগ্যতা না থাকে সেই পরিবার ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে তাখনি করা অর্থাৎ যখন জন্মগ্রহণ করে একটা শিশু তখন রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে শিশুর মুখে মধু কিংবা খেজুর কোন মربي কোন আলাওয়ালা মুখ থেকে নিয়ে একটু লালা টাইপের করে সেটা সন্তানের মুখে দেওয়া বরকতের জন্য ঠিক কি হচ্ছে দুধ পান করা আমরা দিন দিন যত আধুনিক সমাজে প্রবেশ করছি সন্তানের দুধ পান করা দুধ পানে যে হকটা আছে সেই ব্যাপারে আমরা তত বেশি উদাসীন হয়ে যাচ্ছি। এই উদাসীনতা দুই তৈরি হচ্ছে হচ্ছে এক মা বা তার স্বাস্থ্যের ব্যাপারে সে অসচেতন হয়ে যাচ্ছে যতটুকু শ্রম তার দেওয়া প্রয়োজন ততটুকু শ্রম সে দিতে পারছে না যার ফলে সে যে খাবারটা গ্রহণ করছে সেই খাবারটা শরীর কিন্তু পরিপূর্ণরূপে গ্রহণ করছে না আবার দেখা যাচ্ছে যে পরিপূর্ণ সে তার শরীরের ফাঁকা দায়ী করছে না রাত্রে জাগরণ করছে কিংবা মেন্টাল স্ট্রেস তৈরি হচ্ছে নানাবিধ কারণে মায়ের স্বাস্থ্যগত কারণে সন্তান দুধ পায় না কখনো এমন হচ্ছে মা কর্মমুখী কোন একটি কর্মের সাথে জড়িত যার ফলে কি হচ্ছে সন্তানকে বিকল্প কোনো কিছু খাওয়ানোর ব্যাপারে একদম শুরু থেকেই অভ্যস্ত করে তুলছে একদম শুরু থেকে অভ্যস্ত করে তুলছে যেন এই সন্তান তার নানির কাছে লালন পালন হতে পারে তার দাদির কাছে লালিত পালিত হতে পারে

ওয়াল মালু দিলাহু স্পুহুন নাওয়া কি সতহুন নাবিল মারুফ মাঝ ব্যস্ত এবং সন্তানকে নিয়েই তাকে সময় দিতে হচ্ছে এবং এই ডিউটি এই জব শুধুমাত্র টুয়েল বাওয়ারের কোন জব নয় এটা এই টাওয়ার্সেরের কোন জব নয় এটা টুয়েন্টিফোর আওয়ার্স টুয়েন্টি ফোর আওয়ার্স একজন মাকে ডিউটি পালন করতে হচ্ছে আর সন্তান কান্নাকাটি করছে তাকে দেখে শুনে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পারিয়েছে বাউটা হয়েচ্ছে একটা হয়েয়েছে কুট করে দেখা যাচ্ছে যে সন্তান আবার আ প্রসব করে দিয়েছে তাকে পরিষ্কার করতে হচ্ছে আবার কান্না করছে তো এইভাবে মায়ের দিন যায় মায়ের রাত যায় মা টানা ঘুমোতে পারছেন না একটা বাচ্চা যেহেতু ঘন ঘন কাছে এবং একটা বাচ্চার ঘন ঘন হচ্ছে ঘন ঘন পরিষ্কার করতে হচ্ছে তো ঘন ঘন সে কান্না করে উঠছে তো একটা মা সে কিন্তু টানা রেস্ট সে পাচ্ছে না তো এই জন্য মায়ের যে ডিউটিটা এটা শুধুমাত্র টুয়েলভ আওয়ার্স এর কোনো ডিউটি নয় বা এটা এইট আওয়ার্স এর কোনো ডিউটি নয়

ঝুঁকে যাচ্ছে ভিন্ন দিকে শুধুমাত্র সন্তানের দুধ পান করাটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয় বরং সন্তানের সাথে মায়ের যে একটা নারীর টান ছিল যে একটা নৈকট্য ছিল সেটা কিন্তু দিন দিন কেটে যাচ্ছে সন্তান কে ছাড়া অভ্যস্ত হয়ে উঠছে তো যে কথাটা ঘন ঘন বলা হয় যে যত বেশি ডে কেয়ার সেন্টার বাড়বে যত বেশি ডে কেয়ার সেন্টার বাড়বে তত বেশি বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাবে তত বেশি বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাবে তো দুধ পান করানো হচ্ছে তার প্রাথমিক স্টেপ সন্তানের পছন্দের কোনো খাবার রান্না করা তার কাপড়গুলো ধুয়ে দেওয়া তাকে গোসলটা করিয়ে দেওয়া তাকে যত্ন করে তেল মেখে দেওয়া তাকে লোশন মেখে দেওয়া তাকে ভালো কাপড়টা পরানো তাকে নিয়ে একটু হাঁটা একটু খেলা এই যে সন্তান যেন মাকে মাকেই শুধুমাত্র পায় এবং সেভাবেই যেন আপন করে নেয় তো এটা একটা বাইন্ডিংস তো এটা যেন ঠিক থাকে দুধ পান করানো তো একটা অংশ মাত্র আকিকা করানো সপ্তম দিনের একটি হক হচ্ছে সন্তানের আকিকা করানো আলী বলছেন একটি শিশু যখন সে জন্মগ্রহণ করে তখন সে দায়বদ্ধ থাকে তখন সে দায়বদ্ধ থাকে আকিকার সাথে আকিকা করা পিতামাতার কর্তব্য হয়ে যায় সপ্তম দিনে যদি সপ্তম দিনে সম্ভব না হয় সেক্ষেত্রে চোদ্দতম দিনে চোদ্দতম দিনে সম্ভব না হলে একুশতম দিনে এটা না। যদি পিতা মাতার সামর্থ্য থাকে সে যেন অবশ্যই এই আকিকাটা পালন করে এটাকে ফরজ বলা হচ্ছে না ওয়াজিব বলা হচ্ছে না তবে এটা সন্তানের হক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বের ব্যাপারে আমাদের ন্যূনতম অবহেলা করার কোনো সুযোগ নেই সন্তানের আকিকা করা এবং রসুল সাল আলী ওসাল্লাম বলছে সপ্তম দিনে সন্তানের নামকরণ করা সপ্তম দিনে সন্তানের নামকরণ করা তো সন্তানের নামকরণ করার সাথে কিন্তু আকিকার কোন সম্পর্ক নেই এটা সপ্তম দিনের একটি হক যে সন্তানের একটা হক সন্তানের নামকরণ করতে হবে এই আকিকার সাথে নামকরণের কোনো সম্পর্ক নেই আকিকার সম্পর্ক হচ্ছে জন্মের সাথে সন্তানের জন্মের সপ্তম দিনে আমাদের সমাজে প্রচলিত একটা ভুল ধারণা আছে নামের সাথে বুঝি আকিকার কোনো সম্পর্ক আছে না তবে নাম রাখা এটা স্বতন্ত্র একটি হক সন্তানের জন্য সুন্দর নাম রাখা অর্থবোধক সুন্দর অর্থবোধক নাম রাখা যার প্রভাবটা সুন্দর হয় খারাপ নামের প্রভাব খারাপ হয় হ্যাঁ নাম একটা আশার সৃষ্টি করে নাম একটা স্বপ্ন তৈরি করে সুতরাং যেন নাম হয় যে আমি অমুকের মতো হব আমি আবু বকরের মতো হব আমি অমরের মতো হব একটা শিশু সে তার নাম দিয়ে যেন সে বিষয়গুলো ধারণ করতে পারে নামের এমন একটা অর্থ থাকা সে স্বপ্ন লালন করবে যে হ্যাঁ এই অর্থ আমি আমার জীবনে বাস্তবায়ন করব এরকম সুন্দর একটা নাম রাখা জরুরি খতনা করা আহ ছেলে সন্তান হলে যখন তার সেই বয়সে উপনীত হয় করা ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা জীবন ধর চলবে একটা সন্তানের জন্মের পর থেকে এবং জন্মের থেকে মা যখন সন্তানকে গর্বে ধারণ করেন তখন থেকে সেটা হচ্ছে তালিম এবং তার তালিম এবং তারবিয়াত হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় তালিম তারবিয়াতের মধ্যে কি কি আছে এখানে প্রথম হচ্ছে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া আল্লাহর কালাম শিক্ষা দেওয়া ছোট ইয়াহইয়া আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইয়াহইয়া হে ইয়াহইয়া হুদিল কিতাবা বিকুয়া তুমি কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো ইসলামের প্রথম বিধান হচ্ছে ইকা পড়ো সুতরাং একটা শিশুকে শৈশব থেকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া আল্লাহর কালামের মর্মগুলো শিক্ষা দেওয়া এবং এই যে জিস্তগুলো আছে শিশুদের মত করে গল্পে গল্পে তাদের কাছে এগুলো শিখিয়ে দেওয়া শরীয়াহ শিক্ষা দেওয়া শরীয়াহ শিক্ষা দেওয়ার সুন্দর একটা দৃষ্টান্ত আমরা উল্লেখ করেছিলাম গত একটি

কিন্তু যখন ইব্রাহিম আলহ ইসলাম ছোট্ট একটা বাক্য বললেন যে বৎস আমি দেখছি আমি তোমাকে করছি বললেন আমার বাবা আপনাকে করা হয়েছে সরিয়ার শিক্ষাদান সারিয়ার শিক্ষাদান তো এই জায়গাটা নিয়ে আমাদের কথা বলার সুযোগ আছে যে আমরা আমাদের সন্তানকে শৈশব থেকে আল্লাহ কালাম এভাবে শিক্ষা দিচ্ছি সারিয়া কিভাবে আমরা শিক্ষা দিচ্ছি নাকি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পাঠাচ্ছি যে সারিয়ার শিক্ষা থেকে যে আল্লাহ কালাম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে আদাব তাকুয়া সামাজিককরণ শিক্ষা দেওয়া আদব আর দিবু আওলায় দেখ তোমরা তোমাদের সন্তান সন্তানদেরকে আদব শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও তো এই ব্যাপারে আমরা দুটো কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে পারি যে একজন পিতার কতটুকু কর্তব্য একজন মায়ের কতটুকু কর্তব্য তার সন্তানকে আদব শিষ্টাচার ভদ্রতা এই বিষয়গুলো শিক্ষা দেওয়া একজন সালাফ বলছেন যে সন্তান পিতা মৃত্যুর পরে তার সন্তানের জন্য যত মিরাজ রেখে যায় যত সম্পত্তি রেখে যায় যা কিছু রেখে যায় যা কিছু এগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আল আদাব শিষ্টাচার সন্তান আদব শেখেই পরিবার থেকে সন্তান শিষ্টাচার শেখেই পরিবার থেকে আপনি সন্তানকে এতিম করে রেখে গেলেন সন্তান অর্থ সমৃদ্ধশালী হতে পারে কিন্তু সন্তানকে তার পরিবার থেকে তো প্রথম বিষয় হচ্ছে পিতা তার সন্তানের জন্য যত ধরনের মেরাজ রেখে যেতে পারে সম্পত্তি রেখে যেতে পারে সবগুলোর মাঝে সেরা এবং সবচেয়ে দামি হচ্ছে এই শিষ্টাচার দ্বিতীয় হচ্ছে একজন আহ আরবি কবি বলছেন লাইসা লতিম মান লাইসা লহু মান লহু আবু মান লাইসা লহু আবু ইনমা লতিম মান লাইসা লহু এতিম সে নয় যার পিতা নেই এতিম তো সে নয় যার পিতা নেই এতিম তো ওই ব্যক্তি যার আদব নেই হ্যাঁ তো তালিম تربিয়তের মাঝে আদব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকওয়া এবং সামাজিকীকরণ সোশ্যাল বিহেভিয়ার সামাজিক আচরণ এটা পরিবার থেকে একটি সন্তানকে শিখতে হয় হ্যাঁ তো এরপরে হচ্ছে সামাজিকরণের মধ্যে আছে যে আমি আমার দশটা বাচ্চা এখানে আছে আমি আমার বাচ্চাকে এমন কোন খাবারকে দিচ্ছি যে খাবারটা আরো দশটা বাচ্চার মনে আরো নয়টা বাচ্চার মনে কষ্ট সৃষ্টি হতে পারে যে আমার বাবা নেই বা আমার বাবা আসে নাই আমার মা আসে নাই অথবা আমার এই খাবারটা খেতে মন চাচ্ছে এমন যেন না হয় যে আমি আমার সন্তানকে এমন ভাবে লালন পালন করছি সে অন্যদের মধ্যে নিজেকে একটু হিরো মনে করছে অন্যদের চেয়ে নিজেকে একটু আলাদা মনে করছে আমার বাচ্চা যেই পরিবেশে আছে আমার বাচ্চা যেইখানটাতে আছে অন্যদের মতো যেন আমার বাচ্চার পোশাক গুলো হয় 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 যেন যেন হাইফাই না না হ্যাঁ আমি এমন একটা ঈদ করতে গিয়েছি যেখানে অনেকগুলো পরিবার একসঙ্গে থাকে হ্যাঁ তার সাথে তো ভাইরা আছে মামাতো ভাইয়েরা আছে আপনার সামর্থ্য আছে আপনার সন্তানের জন্য আহ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে ভালো কাপড়টা এনে তাকে ঈদ উপহার দেওয়ার কিন্তু যদি আপনার সামর্থ্য না থাকে ওর বয়সে যে শিশুগুলো আছে সবার জন্য একই রকম পোশাক আপনি ঈদ উপহার দিতে পারেন তাহলে আপনার সন্তানের জন্য বা আপনার জন্য এটা উচিত নয় যে আপনি আপনার সন্তানকে এমন কাপড় পরাবেন হ্যাঁ আপনি রেখে দেন ঢেকাতে বাড়িতে যখন যাবেন আপনার আহ অন্যান্য আত্মীয় স্বজনের ছোট শিশুরা যে ধরনের পোশাক পরছে আপনি অমন পোশাক পরেন যখন কিছু দিবেন সকলকে দেন আপনার সন্তান যখন টিফিন খাবে প্রতিষ্ঠানে স্কুলে যাবে তখন এমন কিছুই তাকে টিফিন দেন যে টিফিনটা অন্য অভিভাবকের বাচ্চাদের বা অন্য বাচ্চারা খেতে পারে হ্যাঁ আর বিশেষ কিছু আপনি খাওয়াতে মন চাইছে মন চাইতেই পারে সে বিষয়গুলোর জন্য আপনি আপনার বাসাকে নির্ধারণ করে রাখেন তো এভাবে সামাজিকীকরণের অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আছে তো আমরা এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো ইনশাল্লাহ কিছু বিষয় আমার সামনে আলোচনা করছি জীবিকা ও জীবন যুদ্ধ শিক্ষাদান এটা হচ্ছে পিতার একটি কর্তব্য যে একজন পিতা এবং একজন মাতার কর্তব্য যেমন রয়েছে যে আমার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া সারিয়া শিক্ষা দেওয়া আল্লাহ রাসুল আদর্শ শিক্ষা দেওয়া এটা কর্তব্য ঠিক একই এটাও কর্তব্য আমার সন্তান যতটুকু সময় আমার দায়িত্ব সেই সময়টুকুতে আমি আমার সন্তানকে যেন ব্রয়লার মুরগি হিসাবে আহ লালন পালন না করি সন্তান বড় হয়ে গিয়েছে সে একা এখনো বাইরে যেতে পারে না সন্তান সাইকেল চালাতে পারে না সুযোগ রয়েছে সন্তান সাতার কাটতে পারে না সন্তান বল নিয়ে দু মিনিট দৌড়ালে সে হাঁপিয়ে ওঠে এটা যেন না হয় সুতরাং জীবন তো স্ট্রাগল তো এই স্ট্রাগলের জন্য আমি আমার সন্তানকে প্রস্তুত করব এবং আমার প্রস্তুতিটা এমন হবে আমি তাকে মানসিক ভাবে প্রস্তুত করতে থাকব বাবা তুমি কষ্ট থাকবে কিন্তু কখনো হারামের দিকে তুমি হাত বাড়াবে না তো জীবিকা উপার্জনের মাধ্যমগুলো শেখানো উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলতে পারি আমি কৃষি কাজ করি আমি কৃষি কাজ করি তো আমি আমার সন্তানকে স্কুলে পাঠাই কলেজে পাঠাই ইউনিভার্সিটিতে পাঠাই খুব ভালো কথা কিন্তু সপ্তাহে একদিন 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 হলেও 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 সপ্তাহে সপ্তাহে আমার 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 সন্তান সন্তান সাথে যেন মাঠে যায় ওকে কৃষিকাজ করতে হবে এটা জরুরি না আপনি স্বপ্ন দেখেন আপনার সন্তান কৃষক হবে সেই স্বপ্ন আপনি দেখতে পারেন কিন্তু যদি জীবনে এমন কোনো মুহূর্ত আসে যে সততার পথে চলবো নাকি আমি আমার চাকরি ছেড়ে দেব সততার পথে চলবো নাকি আমার আমি বর্জন করব। তখন যেন আপনার সন্তান সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে সততাকে বেছে নিতে পারে প্রয়োজনে যেই পেশাটা আছে সেখানে সে ফিরে যেতে পারে তো সুতরাং আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যা কিছু আপনার বানাতে মন চায় আপনি বানান কিন্তু তাকে যেন যুদ্ধে সে যেন কখনো পরাজিত না হয় সে যেন তার জীবিকার হালাল উপার্জনটা সে করতে পারে ততটুকু তাকে প্রস্তুত করা এটা পিতামাতা কর্তব্য ঠিক একই হয় মায়ের ক্ষেত্রে আপনার মেয়ে খুব আদরের মেয়ে আপনি আপনার মেয়েকে ঘরে বসিয়ে খাওয়াবেন খুব ভালো কথা কিন্তু এভাবে ব্রয়লার বানিয়ে রাখছেন যে আপনি তাকে আপনি তার অধিকার ক্ষুণ্ণ করছেন তার এই হকটুকু আছে আপনি তাকে রান্নাঘরে নিয়ে যাবেন আপনার সঙ্গে সে কাজে হাত লাগাবে কিছু কিছু করে সে শিখবে সে তার নিজের কাপড়টা ধুতে শিখবে একজন সন্তান সে তার নিজের কাপড় সে নিজে ধুবে সে তার ঘরটা পরিষ্কার করতে পারে সে তার মশাইটা টানাতে পারে সে তার বিছানাটা পরিষ্কার করতে পারে এগুলো সন্তানকে নিজের কাজ নিজের শেখানো হ্যাঁ এই শিক্ষাগুলো দেওয়া ওদেরকে ইমান শিক্ষা দিন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদেরকে ইমান শিক্ষা দিন সব থেকে তাকে আল্লাহর কথা বলা নবীগণের গল্প বলা সাহাবিগণের গল্প বলা সালাবগণের গল্প বলা যারা মুজাহিদ আছেন যারা ইমাম আছেন যারা জুহাদ আছেন ইসলামের বিভিন্ন ধারায় বিভিন্ন যে বিখ্যাত মনীষী যারা আছেন তাদের গল্পগুলো বলা তো সেই গল্পগুলো আপনি যদি এখন চিন্তা করতে শুরু করেন যে আপনি আপনার সন্তানকে একশোটা গল্প বলবেন একশো দিনে আমি নিশ্চিত বা আমিও নিশ্চিত যে আমার স্মৃতিতে একশোটা গল্প এই মুহূর্তে উপস্থিত নেই কিন্তু এটাও ঠিক আমি এবং আপনি আমরা সবাই কিন্তু একশোটা গল্প জানি তাহলে রিকল করতে হবে রিকল করার উপায় হচ্ছে যে আমি আমার বাচ্চাকে সামনে রেখে বাচ্চাকে গল্প শোনানোর জন্যে আমি বই পড়বো বড়দের বই পড়ি সেখান থেকে গল্পগুলোকে ছোটদের মতো করে আব্দুর রহমান রাফাত পাশার সাহাবা আহ সাহাবা ইমান দ্বীপ জীবন বই আছে তারপরে ইয়াহিয়া কান্দুল কান্দুল রহমহুল্লাহ রয়েছে আহ হায়াতু সাহাবা হ্যাঁ এরকম সালাবগনের বিভিন্ন জীবনের বই আছে বিশেষ করে বর্তমান সময়ে আছে বেশ কিছু প্রকাশনী বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গল্পের বই করছে তো এই গল্পের বইগুলো আমরা পড়ি বাচ্চাদেরকে তাদের ঘুমের সময় ঘুমের আগে বিভিন্ন সময় গল্পগুলো বলি যখন কোথাও ট্যুরে যাচ্ছি কোথাও ভ্রমণে বের হয়েছি তাদেরকে গল্পগুলো বলতে থাকি আমাদের নানারা আমাদের দাদিরা কিন্তু আমাদেরকে এভাবে গল্প শুনিয়ে শুনিয়ে বড় করেছে আমরা এমন একটা প্রজন্ম দেখছি বা এমন একটা প্রজন্মকে আমরা উপহার দিচ্ছি যাদের সামনে আমরা মোবাইল তুলে দিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত হয়ে যাচ্ছে আমার হাতে মোবাইল স্ত্রী হাতে মোবাইল ভাই বোনদের হাতে মোবাইল প্রয়োজনে বাচ্চার হাতেও একটা মোবাইল তুলে দিচ্ছি তাকে কম্পিউটারে বসিয়ে রাখছি তো এভাবে তার ইউটিউবে যে জগৎটা দিচ্ছি তার সামনে গুগলে যে জগতটা দিচ্ছি হচ্ছে রিয়ালিস্টিক না অভ্যস্ত হয়ে উঠছে না তো এই ক্ষতিটা কে করছে আমি করছি তো এটা সন্তানের হক তো তাহলে আমি যদি তার হাতে মোবাইল না দেই আমি যদি সন্তানকে সন্তানের সামনে আহ ইউটিউব খুলে না রাখি তাকে যদি আমি কার্টুন দেখতে না দেয় হ্যাঁ কার্টুনের একটা চরিত্রে যে আচরণ এটা একটা সুস্থ বাচ্চার আচরণ হতে পারে না লাফলাফি করছে এটা করছে ওটা করছে ওখান থেকে লাভ দিচ্ছে টম এন্ড জেরি যে চরিত্রটা এটা একটা শিশুর আচরণ হতে পারে না একটা শিশু যখন এই চরিত্র অভ্যস্ত হয়ে যায় তখন আমরা তাকে অ্যাবনর্মাল বলছি তো এই যে একটা শিশু নর্মাল হলো তাকে এই কে শিখালো আমি আপনি আমরাই তো শিখিয়েছি না তো আমরা আমাদের সন্তান হক নষ্ট করছি তো তাহলে যখন তাদের হাতে আমরা এই ডিভাইস গুলো দিব না তার সময়টা কিভাবে কাটবে এই তাদেরকে গল্প বলা তাদের মনোরঞ্জনের চেষ্টা করা তাদের সাথে সময় পাস করা হ্যাঁ তাদেরকে খেলা খেলাধুলার ব্যবস্থা করা তাদের হাতে খেলনা দেওয়া হ্যাঁ সে খেলনা ভাঙবে ভাঙুক না সে খেলনা ভাঙবে খেলনা ভাঙছে কিন্তু টিভির দিকে তাকিয়ে থেকে চোখ তো আর নষ্ট হচ্ছে না অন্তত সর্বোচ্চ খেলনাটাই না ভাঙছে তো এভাবে আমরা সন্তানের হক গুলো আদায় করতে পারি এরপরে শিশুর মাঝে শৈশব থেকেই কৃতজ্ঞতা বোধ সৃষ্টি করা তাকে যেন আমরা শিখা দিই ছোটবেলা থেকে কেউ একটা গ্লাস পানি দিয়েছে জাজাক আল্লাহ শুক্রান হ্যাঁ জাজাক আপনাকে শুক্রিয়া হ্যাঁ আমাদের ইসলামিক যে পরিভাষাগুলো আছে সেগুলো শিক্ষা দিই জাজাক বললাম একটা দোয়া কিন্তু একই সঙ্গে তাকে আমি দোয়া শিক্ষা দিলাম তাকে কৃতজ্ঞতা বোধ শিক্ষা দিলাম কিন্তু আমি যদি জাজাক আল্লাহ পরিবর্তে থ্যাংক ইউ বলি ধন্যবাদ বলি এর আলাদা কোনো কিন্তু অর্থ নেই শুধু এতটুকু প্রকাশ পায় যে আমি খুশি হয়েছি তো আমি খুশি হলাম কিন্তু আমার রব যদি কবুল না কবুল না করেন তাহলে এই যে একজন ভাই আমার জন্য কষ্ট করলেন একটা মানুষ আমার জন্য ত্যাগ স্বীকার করলেন তার কি বিনিময় হবে সে কি পেল আমার ভালো থাকা আমার খুশি হওয়া তার মধ্যে সাময়িক একটা আনন্দ ছাড়া আর কি তাকে দিল তো এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কৃতজ্ঞতা বোধ শিক্ষা দেবো এবং তার বহির প্রকাশটা যেন এমন কোনো ভাষায় হয় যেটা আয়বাদাত হয়ে যায় যা সাক আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন হীনমন্যতার সৃষ্টি হয় এমন কোনো কথা শিশুকে না বলা জরুরি হিনমন্যতার সৃষ্টি হয় তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার এক তুমি কাজ কিভাবে করবে হ্যাঁ তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে একটা শিশুকে শেখানো তো তার মাঝে কোনো ধরনের জন্য হীনমন্যতা তৈরি না হয় এই জিনিসটা জরুরি শিশুকে নিয়ে ঘন ঘন লেখা যেখানে সেখানে সন্তানের প্রশংসা করা শিশুদের ভিডিও ছবি প্রয়োজনে অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এগুলো নিন্দনীয় হ্যাঁ আপনার শিশু আপনার কাছে যেমন প্রতিটা পিতামাতার শিশু তার কাছে তেমন তো এই যে আপনি শিশুকে নিয়ে অহরহ লিখছেন সে একটা কথা বলতে শিখেছে এটা লিখছেন তার জন্য একটা খেলনা কিনেছেন এটা লিখছেন সে একটা কথা বলেছে এটা লিখছেন এটা বলছেন এটা হচ্ছে আদেক এটা আপনার ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করে আর যদি এমন হয় যে যেটা আপনার শিশুর জন্য আসলেই স্পেশাল কোনো কিছু তাহলে দুটো বিষয় তৈরি হবে প্রথম বিষয় হচ্ছে যে আপনার শিশু বদ নজরের আহ হতে পারে বদ নজরের শিকার হতে পারে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার অতিরিক্ত লেখালেখি আপনার ব্লগিং আপনার ভিডিও আপলোড করা আপনার তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করা আপনার শিশুকে এমন একটা পর্যায়ে পৌঁছাবে তাকে এমন একটা খেতি দান করবে যেই খেতির ভার বহন করার সক্ষমতা একটা শিশু নেই খ্যাতি মানুষের প্রশংসা এগুলো তো বড় বড় মানুষকেও কাবু করে ফেলে তাদেরকেও ধ্বংস করে দেয় ন্যূনতম অহংকার তৈরি হলো ন্যূনতম আমিত্ববোধ তৈরি হলো তার উন্নতির সমস্ত পথ বন্ধ হয়ে গেল একজন বড় ব্যক্তির ক্ষেত্রে কথা প্রযোজ্য সে হতে পারে পঞ্চাশ বছরের একজন পৌরত্বের অধিকার একজন ব্যক্তি অথবা সত্তর বছরের একজন বৃদ্ধ সেও তো এই যে খ্যাতির যে বিড়ম্বনা খ্যাতির যে ক্ষতি সে এখান থেকে নিরাপদ নয় তাহলে আপনি একটা শিশুকে যে কিনা এখনো যার যে এখনো কলি আছে যে এখনো ফোটেনি যে এখনো সমাজটাকে চেনেনি যে এখনো এই পৃথিবীর বাস্তবতা দেখেনি সেই শিশুটাকে আপনি এই যে তাকে ভাইরাল করছেন তার খ্যাতি আপনি ছড়িয়ে দিচ্ছেন তার এই যে পরিচিতি তার প্রশংসা আপনি তাকে ধ্বংস করছেন এই ধ্বংস করার অধিকার আপনার নেই এটা নিন্দনীয় এটা অসামাজিকতা একটা শিশুর মানব অধিকার ক্ষুণ্ণ করা সমস্ত হালাল খাবার অভ্যস্ত করা যে আমার বাচ্চা করলা খায় না আমার বাচ্চা এটা খায় না ওটা খায় না এমন যেন না হয় পৃথিবীর সমস্ত পরিবেশে যেন আমার সন্তান বেঁচে থাকতে পারে দেখা যায় যে হজ করতে গিয়েছে যেমন একটা বয়সে সুযোগ পেয়েছে চল্লিশটা দিন থাকবে এই চল্লিশটা দিন সে বায়তুল্লাই পরে থাকবে সে আহ পড়ে থাকবে তা না তার খাবার প্রয়োজন এবং যেন খাবার তার হবে না সামনে রুটি এসেছে সে রুটি খেতে পারে না হ্যাঁ সে ফাস্টফুড আইটেম খেতে পারে না তাকে ভাতই খেতে হবে এখন বাঙালি হোটেল কোথায় আছে এটা খুঁজে বের করো তাকে মাছই খেতে হবে সে যেন মাছ খায় না তার জন্য ইংলিশ মাছই লাগবে এই যে সমস্ত পরিবেশে আমার সন্তান যেন অভ্যস্ত হয়ে ওঠে তো এই জন্য সুস্বাদু খাবার হোক অসুস্থ খাবার হোক সমস্ত খাবার বাচ্চাকে খাওয়ানো এবং করা এবং সন্তানের মাঝে দীক্ষা দেওয়া অভ্যস্ত আমার সন্তান যেন খাবারের দোষ না ধরে খাবারের দোষ না ধরে আমি যদি শৈশব থেকে একটা শিশুকে অভ্যস্ত করে ফেলতে পারি যদি তাকে আমি মানে প্রচন্ড ঝাল খাবার খাওয়ানো অভ্যস্ত করি সে কিন্তু ঝাল খাবার খাবে তো দেখা যায় যে খাবার সুস্বাদু হয়নি বাচ্চারা খাবার ছুড়ে মারছে ফুলে দিচ্ছে খাচ্ছে না এই দায় শতভাগ কিন্তু একটা একটা শিশুকে দেওয়া যায় না এই দায় একজন পিতা মাতা এড়াতে পারে না কারণ হচ্ছে শিশু তাকে তাই দিয়েছে তাকে সমস্ত খাবারে অভ্যস্ত পিতামাতা করতে পারেন নাই কষ্ট সহিষ্ণু করে তাকে লালন পালন করা এমন যেন না হয় যে আমার সন্তান প্রাইভেট কার ছাড়া সে চলতে পারে না দূরপাল্লা সফর সে বিমান ছাড়া সে করতে পারে না এমন যেন না হয় হ্যাঁ তো সমস্ত কষ্ট সহিষ্ঠু পরিবেশে আমার সন্তানকে লালন পালন করা ঘরে এসি আছে মাশাআল্লাহ আল্লাহ কিন্তু সবসময় আমি যদি এসি না ছাড়ি তাকে এসি ছাড়াও আমি তাকে অভ্যস্ত করে তুলি হ্যাঁ প্রাইভেট কার চলছে চলুক সেজন্য বাসে অভ্যস্ত হয় সে আপনি হাই সোসাইটিতে বিলং করেন ভালো কথা কিন্তু সে যেন সমাজের দরিদ্র শ্রেণীর সাথে ওঠাবসা করতে পারে এতটুকু যোগ্যতা যেন তার মাঝে গড়ে ওঠে এক কথায় যত ধরনের কষ্ট পরিবেশ আছে হালাল পথে চলার জন্য দিনের পথে চলার জন্য সাবরের পরীক্ষায় হওয়ার শৈশব থেকে একটি শিশুর মাঝে এই গুণের দান পরিচ্ছন্নতা একটা শিশুর মাঝে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চা খেলছে খেলার পরে নিজের খেলনা গুলো যেন নিজেই গুছিয়ে রাখে নিজের খেলনা গুলো যেন নিজেই গুছিয়ে রাখে খেলা শেষ আপনি ডাক দিয়েছেন চলে আসছে বলা যে বাবা তুমি তোমার খেলনাগুলো গুছিয়ে তারপর এসো হ্যাঁ তো এভাবে তার মাঝে গোছানোর একটা পরিবেশ পরিচ্ছন্নতার একটা মনোভাব তৈরি করা জরুরি ওদের মাধ্যমে সাদাকা করুন আপনি সাদাকা করবেন শিশুকে দিন হাতে যে তুমি সাদাকাটা করো তো ও যেন সাদাকা করে ও যেন আকাতরে দান করতে পারে হ্যাঁ ও যেন সম্পদের প্রতি যে লোভ লালসা এটা যেন কমে আসে তো অতিরিক্ত শাসন করবেন না শাসন যেটা হবে সেটা যেন ভালোবাসার সঙ্গে হয় এমন যেন না হয় সন্তানের মধ্যে থেকে ভীতি উঠে গেছে ও মায়ের আর কি মায়ের দিবে এমন যেন না হয় যে ভয়টা যেন থাকে তো শাসনটা যেন ভালোবাসার সঙ্গে হয় তো যে কথা বলি করলা কিন্তু করলা তিতা তিতায় কিন্তু করল্লার মাঝে একটা স্বাদ আছে যার ফলে মানুষ পছন্দ করে করল্লা খায় তিতা আছে কিন্তু মানুষ পছন্দ করে খায় কিসের জন্য এই স্বাদের জন্য তো শাসন করা হবে এই শাসনটা অবশ্যই তিতা হ্যাঁ কিন্তু এর মাঝে যেন মিষ্টতা থাকে এই শাসনের মাঝে যেন ভালোবাসা থাকে শাসনের মাঝে যেন মমতা থাকে এটা জরুরি আবার এমনও যেন না হয় যে যে আমি আমার সন্তানকে শাসন করছি না সন্তান জিনিস এটাই সে বোঝে না এমনটা হওয়া উচিত নয় তো ভালোবাসা থাকবে শাসন থাকবে যদি এক চামচ ভালোবাসা থাকে তাহলে এক চিমটি শাসন আমি করব হ্যাঁ এইভাবে শাসন এবং ভালোবাসার মাঝে একটা সমন্বয় করা সন্তানকে উত্তম পরিবেশে রাখুন তার প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে এটা দিনী পরিবেশ হয় যে পরিবেশে যে পরিবারে আশেপাশে যারা আছে সকলেই সমস্ত শিশু হয় হ্যাঁ আমাদের বর্তমান একটা প্রবলেম হচ্ছে যে এক সন্তান দুই সন্তানের বেশি নিচ্ছে না তো এক সন্তান দুই সন্তান এবং দুই সন্তানের মাঝে বড় একটা গ্যাপ রাখছে পাঁচ বছর চার বছর ছয় বছর সাত বছর দশ বছর ফলে এই শিশুটা সেটার খেলার সাথে পাচ্ছে না ফলে মেন্টাল ছিল সেটা কিন্তু হচ্ছে না এটা সন্তানের জন্য ক্ষতিকর তো সন্তানকে অবশ্যই সঙ্গী সাথে দিতে হবে এবং সেজন্য মানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে সন্তানের সামনে যত কিছুই হোক না কেন সন্তানের সামনে ঝগড়া করা যাবে না মনোমালিন্য করা যাবে না একে অপরকে দোষারোপ করা যাবে না একে অপরের দোষ নিয়ে আলোচনা করা যাবে না সন্তানের সামনে সে যে প্রতিষ্ঠানে পড়ছে সে প্রতিষ্ঠানের দোষ বলা যাবে না সন্তান যেখানে পড়ছে সে প্রতিষ্ঠানের সন্তান যার কাছ থেকে শিখবে যাকে আদর্শ মনে করে এমন কোনো ব্যক্তির দোষ সন্তানের সামনে আলোচনা করা যাবে না মনোমালিন্য করা যাবে না যেন সন্তানের অন্তর থেকে তার প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি আছে সেটা নষ্ট না হয়ে যায় এটা সন্তানের জন্য ক্ষতিকর ওদেরকে মিথ্যা আশ্বাস না দেওয়া অতিরিক্ত আশ্বাস না দেওয়া মিথ্যা আশ্বাস না দেওয়া সেটার বাস্তবায়ন করা হ্যাঁ ওদের ওদের হাতে হাতে মোবাইল না দিয়ে রাখা নিজে করতে শেখানো অতিরিক্ত টাকা না দিয়ে রাখা যে যা ওটা কিনে আনো এটা কিনে আনো না এটাতে অভ্যস্ত না করা এটা সন্তান মুখে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় হ্যাঁ ওদেরকে অযথা দোকানে নিয়ে যাবেন না দোকানে নিয়ে গেলে এটা ওটা অনেক কিছু দেখে এটা বাচ্চার মধ্যে আহ বাজে খাবার খাওয়ার একটা প্রমোমোটা তৈরি হয় তার যে তার জন্য যে যেটা প্রয়োজনীয় খাবার সেই খাবারটা শেয়ার খেতে অবভস্থত হয় না এবং তার অতিরিক্ত চাহিদা তৈরি হয় তো এজন্য অযথা তাদেরকে দোকানে না নিয়ে যাওয়া হ্যাঁ ভিডিও গেমস তারপর কার্টুন ইত্যাদি তে সন্তানকে না করা এটা এটা তাদেরকে সামাজিক হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে অসুস্থ বানিয়ে তোলে হ্যাঁ তাদেরকে সুস্থ হয়ে বড় ওঠার পথে প্রতিবন্ধকতা তৈরি করে সন্তানকে অতিরিক্ত উপহার না দেওয়া এটা নিজের ক্ষেত্রে যেমন ঠিক একই ভাবে অনেকে থাকে দেখা যায় যে অনেক বড় বড় পির সাহেব অনেক বড় বড় আলেম তাদের সন্তানের লালন মানে মানুষ হয় না কারণ কি তা ছোটবেলা থেকেই দেখছে হাদিয়া 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 পোকন হ্যাঁ তো ছোটবেলা থেকেই তা নিজেদেরকে অন্যদের চেয়ে একটু আলাদা ভাবতে শেখে তো এজন্য নিজে যেমন অতিরিক্ত উপহার দিব না খেলনা দিব যতটুকু প্রয়োজন আমার আছে বলে পুরো ঘর ভরে খেলনা তার জন্য তৈরি করে দিব এমন না হ্যাঁ দেখা যায় যে অনেক পরিবারে ঘরের মধ্যে পরিপূর্ণ একটা কিসজন তৈরি করে ফেলেন তো সব সময় এমনটা না করা হ্যাঁ সে যাক যেখানে キッズজন আছে সেখানে যাক যদি পরিবেশ থাকে বাচ্চাদের সঙ্গে খেলা খেলাধুলা করুক সবই যেন সে ঘরের মধ্যে না পেয়ে যায় তার সমস্ত আশাকাঙ্ক্ষা যদি পূর্ণ করার যে বিষয়টা আপনি ছোটবেলা থেকে তার সমস্ত আশাকাঙ্ক্ষা আপনি পূর্ণ করতে থাকেন কোনো ব্যক্তি তার জীবনের সমস্ত আশাকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না তো বড় হয়ে যখন তার আশার বিপরীতে কোনো কিছু ঘটে তার আশানুরূপ কোনো কিছু না হয় তখন তাদের মধ্যে সহজেই হতাশা তৈরি হয়ে যায় এই জন্য দেখবেন যারা দরিদ্র পরিবার থেকে আসে যারা মধ্যম পরিবার থেকে আসে তারা সমাজে বেশি কোপ করতে পারে তারা বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে কারণ তারা জীবনে যা কিছু চেয়েছে সবকিছু পায় নাই তো আপনার সবকিছু থাকলেও আপনি আপনার সন্তানের সমস্ত আশা পূর্ণ করবেন না এটা ওদের লার্নিং এর একটা পার্ট হ্যাঁ ওদেরকে ভুল হলে আফন বলতে শিখুন আপনি আপনার সন্তানের সামনে কোনো ভুল করেছেন আপনি আফন বলুন এবং ওদেরকে আপনি আফন বলতে শিখান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওদেরকেও আফন বলতে শিখান শিশুর অন্যায় আপনার শুনবেন না ভয় দেখিয়ে খাওয়াবেন না ঘুম পাড়াবেন না আমরা অনেক সময় ভয় দেখিয়ে ঘুম পাড়াই এটা না করা এটা ওদের মধ্যে ওদের উপর একটা চাপ সৃষ্টি করে সন্তানের মনে একটা প্রভাব সৃষ্টি করে এটা করা যাবে না শিশুকে অন্যকে সম্মান করতে শিখান হ্যাঁ যে সচ মানুষ সে বেদবি করেছে তো কি বা হয়েছে না শৈশব থেকে সম্মান করা শেখাতে হবে সেজন্য একটা রিক্সাওয়ালাকে সম্মান করে সেজন্য ঘরে যে কাজ করছে তাকে আপনি খাদিমা খালাম্মা আনটি আর নানি এই জাতীয় শব্দ শিখান বোয়া শব্দ শিখাবেন না সে তো বোয়া হ্যাঁ তো এইভাবে একজন সিনিয়র যে কোনো ব্যক্তি সে রিক্সা চালক হতে পারে সে একজন বোয়া হতে পারে সবার প্রতি তার মাঝে যেন সে সম্মান বোধটুকু তৈরি হয় এটা শিক্ষা দেওয়া জরুরি শিশুকে শুদ্ধ ভাষা শিক্ষা দিন পরিবারের শুদ্ধ ভাষার চর্চা করা জরুরি প্রমিত আমরা যেহেতু বাংলা ভাষী প্রমিত বাংলা তো শিশুকে শুদ্ধ বাংলা এটা থেকে পরিবার থেকেই শিক্ষা দিন কথার মধ্যে যেন আদব থাকে মধ্যে মধ্যে থাকে 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 এই বিষয়গুলো জরুরি সন্তানকে তুচ্ছ তা ছিল করবেন না শিশুকে সবার সামনে শাসন করবেন না হ্যাঁ এতে করে ও লজ্জাবোধটা কেটে যায় শাসন করতে হবে আড়ালে নিয়ে যেন এই যে মানুষের সামনে যেন ভদ্র হয়ে থাকে ওই জন্য লজ্জাবোধ ওর মাঝে গ্রো করে ওই জন্য লজ্জাবোধকে ধারণ করতে পারে এই জন্য মানুষের সামনে কখনো শিশুকে শাসন না করা শাসন করবেন আড়ালে নিয়ে শিশুকে অতুক চেতাবেন না রাগাবেন না হ্যাঁ অনেক সময় আমরা শিশুকে খেপাই মানে আজ বাজে বলি আহ টাকু মাথা চাড়ানা আহ চাবি দিলে ঘোরে না হ্যাঁ তারপরে নাম দিয়ে ভেঙায় এই অনেক বিষয় আছে যেটা আমরা জাস্ট দুষ্টমি করি হ্যাঁ বলি তোমার তো আজকে আসবে না তোমাকে নিতে না আসবে না আসবে না কান্না কাটি করে তো এরকম আহত তো ওদেরকে আমি অন্য সময় রাগায় তো ওদেরকে আমরা আহতক রাগাবো না কারণ আমি ও রাখছে কেন ভালো করে বুঝের ও রাগছে কেন আপনার দুষ্টুমিটা আপনার দুষ্টুমির ভাষা এই শিশুরা বুঝতে অবস্ত না তো তাহলে আপনি যেটা দুষ্টুমি মনে করছেন বাচ্চাটার কাছে এটা সিরিয়াস অনেক আমরা কি করি বাচ্চাটাকে আমরা শূন্যে তুলে आवाज ছেড়ে দেই শূন্যে উঠে आवाज ছেড়ে দেই খেলা করি না এই জাতীয় খেলা বাচ্চাদের সঙ্গে না করা এভাবে ভয় না দেখানো বাচ্চা হেসে দিচ্ছে কিন্তু না ও আসলে বুঝতে শিখে নাই কিন্তু কাজটা সিরিয়াস একটা কাজ এটা দুষ্টমির কোনো কাজ না যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে শিশু পড়ে গেল শিশুকে প্রতিশোধ পড়ায়ন বানাবেন না শিশু পড়ে গেল পড়ে গেলে পেয়েছে আপনি কি বলছেন তুমি ব্যথা পেয়েছো না না কান্না মেরে দিচ্ছি আমরা কি করি ওই ফ্লোর কে একটু পিটাই দিই একটা আঘাত করি আহ খাটে ব্যথা পেলে খাটকে একটু আঘাত করি তো এতে করে হচ্ছে কি এই শিশু কিন্তু এটা বুঝতে শেখে ওকে কেউ ব্যথা দিলে তাকে ব্যথা দিতে হবে ওকে কেউ ব্যথা দিলে তাকে ব্যথা দিতে হবে তো এটা শিশুর মাঝে পরায়ণতা তৈরি করে এজন্য ওই যে আমরা যে কাজটা করি শিশু পড়ে গেলে একটু ফুলের আঘাত করি আবার বলি যে ও তোমাকে মেরেছে মেরে দেই এই না করা ওকে সান্তনা দেওয়া এটাই কি একমাত্র সান্তনার ভাষা যে দুই ভাই বোন মারামারি লেগেছে আর একটা ভাইকে মানে আপনি মেরে দিলেন মেরে দিয়ে ওকে সান্ত্বনা করলেন আর না এটা না অন্য ভাবেও কান্না থামানো যেতে পারে অন্য ভাবেও সান্ত্বনা দেওয়া যেতে পারে হ্যাঁ তো এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো যে শিশুর মাঝে যেন প্রতিশোধ পরায়ণতা তৈরি না হয় শিশুর সামনে ভুল ভুল বা আলোচনা করবেন না এই বিষয়টা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা আলোচনা করেছি তো অনেক বেশি অনেকগুলো পয়েন্ট করার কারণে আমরা আমাদের এই পয়েন্টটা নিয়ে আলোচনা করা মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আদাবুল মহাশয়ের মধ্যে পিতামাতার হক যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানের ক্ষেত্রে আদব কি কি আছে এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম অর্জনের ক্ষেত্রে কি কি আদাব আছে উস্তাদের সাথে প্রতিষ্ঠানের সাথে হ্যাঁ তো এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো সন্তানের ব্যাপারে আমাদের লালন পালনের ব্যাপারে যে আদব গুলো আজকে আমরা শেষ করছি না এইখান থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব যেখানে আলোচনায় থাকবে তরবিয়ত কি তাস্কিয়া মানে তরবিয়ত তারপরে তরবিয়তের গুরুত্ব সন্তানের তরবিয়তের গুরুত্ব আহ সন্তানের তরবিয়তে অবহেলার ফল শিশুর তরবুতের লক্ষ্য তরিয়ত অবহেলা ঝুঁকি কোরআনের দৃষ্টিতে নবীগণের জীবনী থেকে আমরা বিভিন্ন নবী জীবনী থেকে ইসমাইল আলহিসিম আলহিস এবং তারা কিভাবে করেছেন হ্যাঁ তো এভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং এগুলোর জন্য আমাদের আরেকটি দাস প্রয়োজন কারণ কোরআনের আয়াতগুলো তাদাব্বরে দাবি রাখে হ্যাঁ তাদাব্বুরের দাবি রাখে এবং জীবনের গভীর থেকে নবীগণের জীবনী থেকে এই আহ আদব গুলো এই শিষ্টাচার আমাদের শিখতে হবে তো এই জন্য আজকে আমরা আমাদের হালাকাকে আর প্রলম্বিত না করি ইনশাআল্লাহ পরবর্তী হালাকায় আমরা এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তো দু একটি প্রশ্ন এসেছে সম্ভবত আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আজকের মতো আমরা হালাকা এখানে সমাপ্ত করব আর যদি আমাদের বন্ধে কোনো প্রশ্ন থাকে আমরা লিখিত আকার প্রশ্ন করতে পারি ভাইরা মৌখিকভাবে প্রশ্ন করতে পারি হ্যান্ড রেজ করব আমরা আসসালামু আলাইকুম উস্তাদ আমার বাচ্চার বয়স দেড় বছর আমি তাকে আমাদের নবী রসুলের কাহিনী গল্পে আর গল্পের মাধ্যমে বলতে চাই মানে ইংরেজিতে বাংলা লিখেছেন এই জন্য পড়তে কষ্ট হচ্ছে এরকম কোন বই যদি সাজেস্ট করতেন তাহলে অনেক উপকৃত হতাম আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক আহ দেড় বছর আপনার জন্য বেশ কিছু বই আছে প্রথম হচ্ছে যে রাসুল সাল্লাহ আলী আসলামের জীবনী মরান আবু মিসবা হাফিজুল্লাহ রচিত দশ খণ্ডের একটি সিরাজ সিরিজ আছে সিরাজ সিরিজ তারপরে সত্যায়ন প্রকাশন থেকে রসুল আলী আসসালামের একটা সিরা সিরিজ আছে সন্দীপন প্রকাশনী থেকে আছে ঠিক একইভাবে সিরার উপরে শিশুদের আহ শিশুদের গ্রন্থ রয়েছে পাশাপাশি আহ আকিদার বইও আছে সমকালীন প্রকাশন সত্যায়ন প্রকাশন এবং ওই সমকালীন প্রকাশন থেকে শিশুদের অনেকগুলো বই আসবে এবছরের মধ্যে প্রকাশিত হবে এখন আলহামদুলিল্লাহ শত শত বই আছে শিশুদের জন্য আমরা যদি আমাদের অনলাইন যে সবগুলো আছে ওয়াফি লাইফ আছে খিমাজন আছে এই সবগুলোতে যদি আমরা একটু ঘুরি বা তাদের কাছে জিজ্ঞাসা করি এরকম অনেক বই সাজেশন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব শুক্রন জাজাকুমুল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করছি জাজাকাল্লাহ খয়রানের উত্তরে আমরা কয়েকটা উত্তর দিতে পারি ইয়া কুম পুরুষ হলে ওয়া ইয়াকা মহিলা হলে ওয়া ইয়াকি অনেকেই হলে ওয়া ইয়াকুম মানে আপনা কেউ আপনাদের কেউ ওয়া ইয়াকুম এটা কমন সবাইকে বলতে পারি এর উত্তর আমরা বারাকাল্লাহ ফিক বলতে পারি জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক আবার আমরা ওয়া ইয়াক বলতে পারি হ্যাঁ তো এই দুটো হচ্ছে সহজ জাযাকাল্লাহ ওয়া ইয়াক জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক আর কোনো প্রশ্ন আছে কি الحمد لله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته